ডাক্তাররা সম্প্রতি এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছেন যিনি নিজের শিরায় ইনজেকশনের মাধ্যমে ম্যাজিক মাশরুম ঢুকিয়েছেন। আফিমের নেশা ও ডিপ্রেশন থেকে বাঁচতে এ কাজ করেন তিনি, কারণ মাশরুমের মধ্যে রয়েছে সিলোসাইবিন নামের ড্রাগ জাতীয় উপাদান। তিনি সাইকেডেলিক মাশরুম পানিতে সিদ্ধ করে ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় প্রবেশ করান। পরে চিকিৎসকরা দেখতে পান মাশরুম তার রক্তের মধ্যে বেড়ে উঠতে শুরু করেছে, শরীরের রক্ত পরিশোধন করে রোগ থেকে মুক্তি মেলে।